আসসালামু আলাইকুম, কোভিড টেক বাংলার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। তো আজকে একটি অ্যাসাইনমেন্ট আলোচনা করব, যেটা এসি 2021 ভকেশনাল অ্যাসাইনমেন্ট ফার্স্ট উইক সলিউশন। তো শিরোনাম ছিল এরকম যে ঘরে থাকা ছোট সমতল দর্পণের সাহায্যেই প্রতিফলনের সূত্রের সঠিকতা যাচাই করা যায়। এই শিরোনামে আমি অ্যাসাইনমেন্টে আলোচনা করতে চাচ্ছি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অ্যাসাইনমেন্টটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ, এবং তোমরা লাইক ও কমেন্টের মাধ্যমে জানাতে পারো যে অ্যাসাইনমেন্টগুলো তোমাদের কেমন কাজে দিচ্ছে। তো এখান থেকে অ্যাসাইনমেন্টগুলো নিয়ে তোমরা সঠিক সুন্দর একটি অ্যাসাইনমেন্ট জমা দিতে পারবে, যেখানে সর্বোচ্চ নাম পেতে পারো। তো আরও পরবর্তী যে অ্যাসাইনমেন্টগুলো আছে সেগুলো পেতে হলে অবশ্যই তোমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিতে হবে। তো যেহেতু এটা আমাদের ভার্নিয়ার এখান থেকে বলেছিল হচ্ছে সমতল দর্পণ, সেক্ষেত্রে আমি একটা সমতল দর্পণ আঁকেছি, চিত্রটা তোমরা একবার দেখে নিবে। নিয়ে এখন সরাসরি চলে যাচ্ছি উত্তরে। তো এখানে আমরা সমতল দর্পণ ও পিনের সাহায্যে প্রতিফলকের সূত্র দুটি সত্যতা প্রমাণ করব। তো প্রতিফলনের সূত্র দুটি সত্যতা প্রমাণ করব। সরঞ্জম হচ্ছে মানে কী কী আমাদের লাগতে, সেখানে এই পরীক্ষায় একটি কাঠের ড্রয়িং বোর্ড, বড় মাপের একটি সাদা কাগজ, একটি সমতল দর্পণ, বোর্ড পিন, লম্বা পিন, চাঁদা ও একটি স্কেলের সাহায্য প্রমাণ প্রয়োজন হয়। পরীক্ষা ড্রয়িং বোর্ড থেকে টেবিলের উপর সমান্তরালভাবে রেখে ওই বোর্ডের উপর বড় মাপের একটি সাদা কাগজকে কয়েকটি বোর্ড পিন দিয়ে আটকানো হলো। দুই, এবার কাগজটির উপর এবি রেখা টেনে MM1 দর্পণটিকে এবি বরাবর খাড়াভাবে বসানো হলো। দর্পণের সামনে পি ও কিউ পিন দুটিকে লম্বাভাবে এমন করে বসানো হলো যাতে পিকিউ রেখা এবি রেখার সঙ্গে তির্যকভাবে থাকে। তিন, এই অবস্থায় কাগজের তল বরাবর একটি চোখ রেখে পি ও কিউ পিনের প্রতিবিম্ব বরাবর অপর দুটি পিন এস ও আরকে কাগজের উপর এমনভাবে বসানো হলো যাতে পি ও কিউ পিনের প্রতিবিম্বের নিম্নাংশ এবং এস ও আর স্পিনের নিম্নাংশ একই সরলরেখায় থাকে। এখন আমরা পর্যবেক্ষণ দেখব যে কাগজের উপর থেকে দর্পণ ও পিনগুলোকে সরিয়ে নিয়ে পিকিউ এবং আর এস রেখা অঙ্কন করা হলো। ওই রেখা দুটি MM1 দর্পণকে ও বিন্দুকে ছেদ করলো। এখন এবি এর ও বিন্দুতে ও এন লম্ব অঙ্কন করা হলো। তাহলে পিকিউ আপাতিত রশ্মি, আর এস প্রতিফলিত রশ্মি এবং ও এন আপাতন বিন্দুতে দর্পণের উপর অঙ্কিত অভিলম্ব। সিদ্ধান্ত, পিকিউ ও আর এস এবং এন বিন্দুগুলি কাগজের তলের উপর থাকাই বলা যায় যে আপাতিত রশ্মি পিকিউ, প্রতিফলিত রশ্মি আর এস এবং আপাতন বিন্দুতে প্রতিফলকের উপর অঙ্কিত অভিলম্ব ও এন একই সমতলে আছে। অতএব প্রথম সূত্রের সত্যতা প্রমাণিত হলো। আবার চাঁদার সাহায্যে মেপে দেখা গেল পি ও এন, এস ও এন অর্থাৎ আপাতন কোণ ও প্রতিফলন কোণ দুটি পরস্পর সমান। এখানে দ্বিতীয় সূত্রটিও সত্যতা প্রমাণ হলো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা দশম শ্রেণীতে আসো, এটি হচ্ছে তোমাদের প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্ট, যেটি হচ্ছে পদার্থবিজ্ঞান থেকে এসেছে, পদার্থবিজ্ঞান 2। আশা করি এখান থেকে এই অ্যাসাইনমেন্টটি নিয়ে তুমি একটা নমুনা উত্তর, আমার এখান থেকে হেল্প নিয়ে একটা সুন্দর একটি অ্যাসাইনমেন্ট জমা দিতে পারবে, যার ফলে তোমরা 100% মার্ক পেতে পারো বলে আমি আশা করি। সুন্দর করে আমি দেওয়ার চেষ্টা করেছি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপর এখনও তোমাদের দুটি ট্রেড বাকি রয়েছে। পদার্থবিজ্ঞান আপাতত তোমরা সমাধান করতে থাকো, এরপর আমি ট্রেড দুটো এখান থেকে সমাধান দেওয়ার চেষ্টা করব। তো সেই পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। আর একটি কাজ করতে ভুলবে না, যেটি হচ্ছে এই অ্যাসাইনমেন্টের যে ভিডিওগুলো আছে, ক্লাসগুলো আছে, অবশ্যই তোমার বন্ধুদের মাঝে শেয়ার করবে, এবং কোনো সমস্যা হলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারো। তো পরবর্তী কোনো অ্যাসাইনমেন্ট নিয়ে আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।